কুমিল্লা এবং ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী দুই ভাই সহ ছয়জন নিহত হয়েছেন। পুলিশ জানায় সকালে নোয়াখালী থেকে ঢাকামুখী একুশে পরিবহনে একটি বাস কুমিল্লা মনোহরগঞ্জে বিহরা এলাকায় আরেকটি বাসকে অতিক্রম করতে গিয়ে ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন অটোরিকশা যাত্রী রুহুল আমিন এবং তার স্ত্রী শেফালি। আহত আরেক নারীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এছাড়া কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কাভার্ড ভ্যান মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হন মাইক্রোবাস চালক। অন্যদিকে সকালে ময়মনসিংহে ত্রিশালে কাজী সিমলা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী দুই ভাই। তাঁদের বাড়ি জামালপুর সদরে।